हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल आरव ब्रॉड बी ब्लॉग। तो आज तुम्हारा देखते ही पाच्छो एखाने रुटी आछे रखा। तो हमें आज के बनाबो कटलेट। तो तुम्हारे देखाबो किभावे बनाते हैं। तो हमें किछु मात्र उपकरण दिए और आलुर मसला बनिए ये बनाबो। तो चलो शुरू करा जाक। प्रथमे हमें तो हमें कड़ाइर मध्य प्याज निये निएछि। एरपर परिमाण मतो तेल दिए देव আর এর আগে আমরা আলু সিদ্ধ করে নিয়েছি এখানে। তো চলো আলুটার মশলা বানিয়ে নিই। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমরা এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা একটা একটা করে মশলাগুলো দিয়ে দেব। তার আগে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা পাঁচ ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে। তারপর ভালোভাবে এটাকে নেড়ে নেব। এরপর পরিমাণ মতো দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপর ভালোভাবে এটাকে নেড়ে নেব। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর লবণ গুঁড়ো, এরপর জিরে ধনে গুঁড়ো, তারপরে এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটাকে মিশিয়ে নিচ্ছি এরকম ভাবে। এরপর আলুগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। তারপরে ভালোভাবে আলুটাকে নেড়ে নিতে হবে, মশলাগুলো ঠিক মতো মাখিয়ে নিতে হবে। তো অনেকক্ষণ নেড়ে নিলাম এটাকে। তারপরে আমাদের আলুটা প্রায় হয়ে এসছে, আলুর মশলাটা তো হয়ে গেছে। চলো এটাকে এবার নামিয়ে নেব। তো আমাদের সব রুটির মধ্যে আলুগুলো ভরা হয়ে গেছে। তো চলো এবার আমরা বেসন ঠিক করব। তো পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। এরপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এটাকে জল দিয়ে গুলে নেব ভালোভাবে। আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, এরপর জল দেব। তো আমরা পরিমাণ মতো জল নিচ্ছি এখানে। তারপর এটাকে ভালোভাবে গুলে নেব। এরকম ভাবে নাড়তে হবে। বেশি জল দিলেও হবে না, কম জল দিলেও হবে না, পরিমাণ মতোই লাগবে। পাতলা হয়ে গেলেও হবে না, অনেক শক্ত হয়ে গেলেও হবে না, মিডিয়াম একটা করতে হবে। যেমন এরকমভাবে ফাটা যেতে পারে সেরকমভাবে করতে হবে বেসনটা। তো চলো আমাদের বেসন হয়ে গেছে। এবার আমরা ব্রেড চপগুলোকে ভেজে নেব তেলের মধ্যে, কাটলেট। তো ইন্ডাকশানে আমরা তেলটাকে চাপিয়ে দিয়েছি গরম হওয়া পর্যন্ত। আমরা অপেক্ষা করব। এরকমভাবে বেসনের মধ্যে আমরা রুটিটাকে ডুবিয়ে নিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেব। তিনটা
चूड़ा दिए दिए तो एक टुकड़े उल्टे देव। तो एगुलो के उल्टे नेब एक साइड कर एरकम भावे। এটাকে বারবার উল্টে নিতে হবে, এক সাইডে থাকলে লাল হয়ে পুড়ে যাবে, সেই জন্য বারবার উল্টে নিলে রুটিটা পুরো ভাজা হয়ে যাবে। যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ তেলের মধ্যে ভাজতে হবে। তো দেখো আমাদের ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে, এবার আমরা তুলে নেব। এরকম ভাবে সব রুটিগুলোকে ভেজে নেব আমরা। তো আমাদের কাটলেট বা ব্রেড চপগুলো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ক্রাঞ্চি খুব সুন্দর হয়েছে। তো আমরা আলু ছানা আলুর একটা মশলা দিয়ে এরকমভাবে কিছু অল্প পরিমাণ মতোই মশলার মধ্যে এটা করেছি। তোমরা চাইলে এটাকে বানাতে পারো বাড়িতে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন কোনো ভিডিও পেতে দেরি করো না, আর কোনো যদি খাবারের কোনো তথ্য জানতে হয় তো আমাকে নিচে কমেন্ট করো, তোমাদেরকে সেই খাবার আমি রান্না করে দেখাবো। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।